তবে অনেকে আমরা জাকাত দেই, জাকাতের শাড়ি দেই, জাকাতের লুঙ্গি দেই, আসলে নাই লক্ষ্মীপুরে এরকম দেয় নাকি? কি দেয়? হ্যাঁ, গাড়ি, গাড়ি দেয়, শাড়ি না। জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি বলতে কোনো কথা ইসলামে নাই। এগুলো খুব কম দামি শাড়ি, যাদেরকে এগুলো দেয়া হয় তাদেরকে অপমান করা হয়, ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য সন্স অফ আদম, আমি আদমের সব সন্তানদেরকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ, আপনাদের চেয়ে সম্মানিত কেউ আছে? মানুষের চেয়ে সম্মানিত গোটা বিশ্বে আর কোনো মাখলুকাত আছে নাই। এজন্য জাকাতের শাড়ি দেয়া যাবে না, জাকাতের লুঙ্গি দেয়া যাবে না। জাকাতের শাড়ি আপনারা দেখছেন, এটারে একবার ধোয়ার পরে দ্বিতীয়বার পরা যায় না, মশারি কি পাতলা এর চেয়েও পাতলা। এই জন্য জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি বলতে ইসলামে কোনো পরিভাষা নাই। আপনাকে স্বাবলম্বী করে দেওয়ার চেষ্টা করতে হবে। যারা লক্ষ্মীপুর জেলায় বিজনেস ম্যাগনেট আছেন, তারা একসাথে হয়ে একটা স্ট্রং জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম করতে পারে, যেখান থেকে আপনারা বিভিন্ন থানায় বিভিন্ন গ্রামে বাছাই করে করে কিছু ভাইদেরকে জাকাত দিতে পারেন স্বাবলম্বী করার উদ্দেশ্যে। যেই ফ্যামিলি কে আছে, কি নাম এটা? দুধ বিক্রি করে যে ফ্যামিলিটা স্বাবলম্বী হতে শুরু করেছে, তারা আর কোনোদিন জাকাতের লাইনে যেয়ে দাঁড়াবে? এজন্য জাকাত দিতে হবে স্বাবলম্বী করার। ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে।